হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আই এম হ্যাপি জয়টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, 14 ফেব্রুয়ারি আমাদের সবার কাছে কিন্তু একটা স্পেশাল একটা ডে। সো আমরা এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে যে আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও এনেছি, এই ভিডিওটা হতে চলেছে আজকে আমাদের এনিমি মারার পর তাদেরকে ভালোবাসা দেওয়া, যাতে 14 ফেব্রুয়ারির কথাটা তাদের ভালোভাবে মনে থাকে। সো ডু সো ফার্স্ট অফ অল আমরা নেমে গেলাম আমাদের ব্রাজিলিয়ার একটি কর্নারে, যাতে আমাদের লুটগুলো ভালোভাবে কমপ্লিট হয়। সো লুট করে নিয়ে তারপর আমরা যাবো আমাদের কিলের সন্ধানে। সো গাইজ, ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং আমাদের ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক করবেন অবশ্যই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। তো এখানে ফার্স্ট অফ অল ও ভাই সাপ ডবল ভিক্টর, যাক শুরুতেই ভালো একটা কোপ হবে। এখানে একটা গোলাল আছে ভাই। সো গাইজ, যেটা বলতেছিলাম, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। সো এখানে ডবল ভিক্টরি আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি। সো এখানে ভালো একটা কোপের সন্ধানে আছি। সো এনিমি আসার অপেক্ষায় আছেন। সো গোলাল দুটা হয়ে গেছে, এখন যা যা এনিমির কাছে দেখা যাক কী হয়। আগে শুধু পাবো এখান থেকে মেডিকেট। বাম সাইডে একটা এনিমি আছে, আমাকে দেখিনি, সম্ভবত আমাকে দেখিনি এখনো। চান্দু তোমাকে আগে এক দেখুন, ডাবল ভিক্টর শোনো, এটা ডাবল ভিক্টর, কোনো ছাড় নাই ভাই, এটাকে দাও দিলেছে। আমি ইয়ার ভালোবাসাটা দিতে দে, তুমি দাঁড়া চান্দু মেডিকেটটা করে তারপর তোমার কাছে আসছে। ওদিকে আবার আর একজন মারে, কি লাখাইলো এটা। সো গাইজ, ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চান্দু দাঁড়া, তোমাকে দেখতেছি দাঁড়াও, এদিক দিয়ে যাব। কোথায় গেল এদিক দিয়ে? এখানে তো থাকার কথা, ঘরে তো নাই। আর এটা তো কিল মনে হয়, সম্ভবত কিল মেরে দিয়েছে। ও তারপরে যেটা ওদিকটা মারতেছিল তাহলে সে এটাকে মেরে দিয়েছে, সমস্যা নাই। একটা কিল আমাদের চুরি হয়ে গেল ইয়ার, গানটা খাটে ওদিকে যাবে, যাতে সমস্যা না হয়। এন্দু কোথায় গেলে তোমরা? বেয়ার এদিক থেকে কোথা থেকে মারে, কোথায় সে? ও সামনে গোলাল মারছে, কাছাকাছি চলে এসেছে আমার, সমস্যা নেই। তাহলে তুমি সামনে আসছো, আমার কাছে ডবল ভিক্টর আছে, তোমাকে ধুয়ে দেবো। কোন দিক দিয়ে আসবে? এদিক দিয়ে ইয়ার ডবল ভিক্টর, ইয়ার ডবল ভিক্টরের কাছে। আর ইয়ার আমি ইমোট দেবো, ইয়ার শুয়ে পড়লাম কেন এখানে ভাই সাহেব? এখানে কী হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। ইমোট দেবো আমি এখানে, ভালোবাসাটা দিলাম, মেডিকেটটা করে নিই, নাহলে ভালোবাসা আমাকেও দিয়ে দেবে, কেউ এসে চব্বিশ সারে। সেখানে অলরেডি আমাদের দুইটা কিল কনফার্ম হয়ে গেছে গাইস। এখানে একটা এনিমি দেখাচ্ছে, দেখা যাক সামনে একটা এনিমি আছে। কিন্তু তুমি কোথায় আছো, কোথায় আছো? আরে সামনে, ঘরের সামনে আছে ওখানে, ওখানে দাঁড়িয়ে কি করতেছো? মেডিকেট করতেছি কনফার্ম হয়ে গেছে এবং আমরা তিনটে এনিমিকে ভালোবাসা দিয়েছি। তো এখন লং রেঞ্জে, তো আমি ডবল ভিক্টর নিয়ে ফাঁকা মাঠে আছি। আর যদি এখান থেকে কেউ আমাকে যদি দেখে, তো আমি অলরেডি কিল কনফার্ম হয়ে যাবে। সামনে এনিমি আছে, সামনে এনিমি আছে, ও যদি আমাকে না দেখে তাইলে ভালো। ও কাকে মারতেছে? ওখানে কি দুইটা আছে? ফায়ারটা একটাই করতেছে, জানি না। চান্দু তুমি কোথা? চান্দু একা আসছো, ও কাকে মারো? ঘরের ভিতর কেউ আছে, ঘরের ভিতর
গানের ভালোভাবে গান করতে পারলাম না। আমার তো দুজন আছে এখানে, ওকে ভালো ভিতরে একা ফাইট করতেছে। এ ছোটো গেলাম যে ওরা কে বলে রে কেন তুমি আমার এখন একবার ভালো চন্দ্র প্লেয়ার বাই সব চন্দ্র প্লেয়ার তো ভাই। যেখানে আমাদের জুন কিন্তু সেকেন্ড জুন প্রায় শেষের পথে, তো জানি না কি হবে। সো ডবল বিটটা এখনও চালাচ্ছি, দেখা যাক কতক্ষণ এটা দিয়ে কন্ট্রোল করতে পারি। তারপর দেখা যাক গান যদি চেঞ্জ করা লাগে। ফাঁকা মাঠে আমি ফাঁকা মাঠে ডবল বিটটা নিয়ে ঘুরতেছি আর ওখানে আবার লং রেঞ্জে ফাইটে আছে। এখান থেকে গানটা চেঞ্জ করে নিলাম, দেখা যাক গান থেকে বেড়াচ্ছে একটু ড্যামেজ। ও এখানে খাওয়ারটাকে পাথরগুলো একটা ছিল, কিন্তু তুমি পালাইছিল ওখানে, কিন্তু তোমারে মারতে পারবো না আমি, তোমারে মারতে পারবো না। তুমি কই, তুমি জোন থেকে বেরোছো শোনা, তুমি তো ড্যামেজ আছো। এদিকে আবার একটা চারিদিক দিয়ে হিমে এসে গেছে, গান তো চেঞ্জ করে নিয়েছি। আবার ডবল ভিক্টর নিয়ে যাই দেখি, যদি একটা কাছাকাছি যাইতে পারি। গোলাল তো অনেকটা আছে আরে, বিএসএস দিয়ে মারতেছে আমাকে, এটা কোনো কথা বিএসএস দিয়ে মারতেছে কেন চান্দু? তুমি বিএসএস দিয়ে মারতেছো আমারে, বিএসএস দাঁড়াও, বিএসএস তোমার দিতেছি, এটাকে আগে ক্লিয়ার করে তারপর দিতেছি তোমার কাছে পরে আসছি, আগে এটাকে ক্লিয়ার করে তারপর। আবে এটাকে মেরে দিচ্ছে, আরে ইয়ার খুবই টেনশন নিচ্ছিলাম আমি। গোরজাটা নিয়ে নিই, গোরজাটা নিয়ে ওটা দিয়ে মারি ওকে। তুমি আসবা জানি, তুমি গোরজাটা নিয়ে নিই দাঁড়া, হ্যাঁ গোলার মারো, হ্যাঁ গোলার মারো। আবার আমাকে ড্যামেজ দাও তুমি, তোমার তো চান্দা আশা লাগবে দিতে, ওখান থেকে মারো এত দূরে গোল মানে গ্রেনের আসে না এখানে এত দূরে চান্দু গেছে। লাভ গুলো লাভ না আবে ক্লিয়ার। সো গাইজ আমরা কিন্তু ছয় ছটাকে আমাদের ভালোবাসা দিয়ে দিয়েছি। এখানে এখনো সাতজন এলাভ আছে, সবাইকে ভালোবাসা দিবসে স্বাগতম রইলো, সবাই সবার মনে আশাটা পূর্ণ হোক এটাই চাই। চারিদিকে এনেমি, এদিকে দুইটা ভালোবাসাটা দিতে দাও, তোমরা সব করে বানাচ্ছো ভ্যালেন্টাইন্স ডে, এখন তোমাদের যদি একটু প্রপোজ না করি তাহলে হবে? এবার এখানে তো মানে চারিদিক থেকে এনেমি আসতেছে, কী করবো আমি বুঝতে পারতেছি না। একটা দুইটা, এখানে তো দুইটা আছে, চারটা এনেমি লাইভ নিজ দিয়ে ঘুরে যাচ্ছে। দেখে চান্দুকে যদি নিজ দিয়ে ঘুরে যদি আমাকে না দেখে তাহলে তো খুব সুবিধাই হয়। তুমি কি চান্দু আছো উপরে? কোলাল তো এখানে একটা, কোনটাতে আসো লাই জানে, এখানটা তো নাই। আবে ওই তো সামনে আছে, দেখি তো চান্দু তোমাকে, তুমি উপরে ওঠার চেষ্টা করতেছো, পিছন থেকে আমাকে দেখি নাই গাই যার দাদা বলেছিল। একটা কথা গেল লাস্টে নেমে আসে, উপরে না কি নিচে, উপরে তো থাকার কথা, কারণ উপরে তো অনেকগুলো নিয়েছিল। কোথায় গেল চান্দু? বেরো 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 বেরো, জুন চলে জুন অনেক কাছে চলে এসেছে গাইজ। চান্দুটা গেল কই? জুনটা এমন জায়গায় এসে পড়ছে না, আরে গাইজ কী করবো। এই সামনে 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 আছে, সামনে আছে, সামনে আছে, সামনে আছে, তোমাকে উপর থেকে টুকে দেবো। কী খেয়ে এসেছিল ওটা? ফাইনালি গাইজ আমাদের ভুইয়া কনফার্ম হয়ে গেছে, এবং সবাইকে ভালোবাসা দিবসে স্বাগতম রইল। এবং
আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো গাইস বাই বাই, টাটা, সি ইউ, দেখা হচ্ছে।